দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 68 পৃষ্ঠার 8 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন 8। একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে এবং 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? প্রশ্নটি আমি আবারও পড়ছি। একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে এবং 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে মেহগনি গাছের চারা আছে 146টি, নিম গাছের চারা আছে 120টি। অতএব মেহগুনি গাছের চারা বেশি আছে। ফলাফল বের করার জন্য আমাদের 146 থেকে 120 বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করার জন্য প্রথমে আমরা একক স্থানের গড়, তারপর দশক স্থানের এবং তারপর শতকের স্থানের অঙ্কটি আমরা বিয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো একক স্থানের গড়ে রয়েছে 6 এবং 0। 6 থেকে 0 বিয়োগ করলে থাকবে হচ্ছে 6। এরপর দেখো দশকের স্থানের গড়ে রয়েছে 4 এবং 2। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2। শতকের স্থানের গড়ে রয়েছে 1 এবং 1। 1 থেকে 1 বিয়োগ করলে থাকবে হলো 0, যেহেতু 0 লেখার প্রয়োজন নেই। অতএব মেহগুনি গাছের চারা বেশি আছে 26টি। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, আমরা এখানে লিখেছি মেহগুনি গাছের চারা আছে 146টি, নিম গাছের চারা আছে 120টি। অর্থাৎ মেহগুনি গাছের চারা বেশি আছে। বের করার জন্য আমরা 146 থেকে 120 বিয়োগ করেছি, বিয়োগ করে ফলাফল হয়েছে 26। অতএব মেহগুনি গাছের চারা বেশি আছে 26টি। উত্তর 26টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।